বাংলাদেশ ব্যাটারি চালিত অটোরিকশা ও অটোবাইক সার্ভিস লিমিটেডের উদ্যোগে সুনামগঞ্জ জেলায় অফিস উদ্বোধন ও চালকদের ফ্রি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল 4টায় শহরের মল্লিকপুরস্থ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অটোরিকশা ও অটোবাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সায়েদ মাহমুদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট পীর মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ সমন্বয় যুব অর্গানাইজেশন এর আব্দুল আহাদ জুয়েল, সংগঠনের সমন্বয়কারী এম রবিউল হাসান, পরিচালক আক্তার হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি আব্দুর রহমান শান্তু, সুনামগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান মহিন, কামরুজ্জামান অপু প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে সুনামগঞ্জের 5 শতাধিক অটোবাইক চালকরা অংশগ্রহণ করেন।